অবশেষে নিজেদের সাথে জড়িত সকলের নাম প্রকাশ করলো পাপিয়া ও তার স্বামী, জানালো তাদের গডফাদারের পরিচয়। আদালতে পাপিয়া বলল, আমি কি দোষ করলাম, আমার লাইফটাই শেষ, এত পাপের পরও পাপিয়ার মুখে কেন এমন কথা। এ নিয়ে অবিশ্বাস্য সব তথ্য থাকছে এখনকার ভিডিওটিতে। থাকছে মুসলিম হয়েও নিয়মিত কালী মন্দিরে তার যাতায়াত, এক হাতে কাবার ছবি, অন্য হাতে মন্দিরের ছবি সহ আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। এদিকে র‍্যাবের হাতে গেল পাপিয়ার আরও কিছু অশ্লীল ভিডিও। কি আছে সেসব অশ্লীল ভিডিওগুলোতে, বড় বড় নামের মাঝে কারা আছে, এ বিষয়েও বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন এখনই, কেননা আমরাই আপনার কাছে পৌঁছে দিব সব ধরনের খবরাখবর সবার আগে। সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামিমানুর পাপিয়া ওরফে পিউ সহ গ্রেপ্তার চারজনকে 3 মামলায় 5 দিন করে মোট 15 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে এরই মধ্যে জিজ্ঞাসাবাদে পাপিয়া ওরফে পিউদের মুখ থেকে বেরিয়ে আসছে অনেক পিড়ে চমকানো তথ্য, বেরিয়ে আসছে অনেকের নাম, তদন্তে উঠে আসছে অনেক প্রভাবশালীর সঙ্গে পিউর বিশেষ সম্পর্ক এবং ব্যবসার বিষয়টিও। ইতোমধ্যে র‍্যাব পিউর ঢাকার বাসা, অফিস এবং নরসিংদীর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। এর কিছু তথ্য ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। একাধিক সূত্র বলছে পাপিয়াকে নিয়ে অনেক রাজনৈতিক নেতার ঘুম হারাম হয়ে গেছে, কারণ পাপিয়াকে কারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, কারা বিভিন্ন কমিটিতে বড় পদ পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন এবং কারা পাপিয়ার কাছ থেকে সুবিধা নিয়েছেন, এর সব তথ্য এখন আইন প্রয়োগকারী সংস্থার হাতে। কিভাবে পাপিয়ার উত্থান হয়েছে সে বিষয়টি নিয়েও তদন্ত চলছে। তবে এরই মধ্যে পাপিয়া অনেক প্রভাবশালী রাজনীতিবিদদের নাম বলেছেন বলে সূত্র নিশ্চিত করেছে। জাল টাকা সরবরাহ, মাদক ব্যবসা, অনৈতিক কাজ, অবৈধ অস্ত্র এবং মাদক রাখার অভিযোগে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে মতি সুমনকে 3টি মামলায় মোট 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া অপর 2 আসামি সাব্বির খন্দকার এবং শেখ তাইয়েবাকে বিমানবন্দর থানার মামলায় 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। বিমানবন্দর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কায়কোবাদ কাজী আসামিদের আদালতে হাজির করেন, একই সঙ্গে সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ড আবেদন করেন। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমানুর পাপিয়াকে আদালতে রিমান্ড শুনানিতে দেখা গেল কখনো বিস্মিত, কখনো বিমর্ষ চেহারায়, কখনো তার কণ্ঠে ঝুলল ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা। রিমান্ড শুনানির মাঝে বিচারক পরিবর্তনের ফাঁকে এক আইনজীবীকে তিনি বললেন, আমার লাইফটাই শেষ হয়ে গেল, এছাড়াও বলেছেন, আমি কি দোষ করলাম। পাপিয়ার অন্যতম আইনজীবী ইলতুতমিশ সওদাগর বলেন, আসামি পক্ষের অধিকাংশ আইনজীবী ছিলেন নরসিংদী জেলার, তবে এই আইনজীবী দলের প্রধান আতিকুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বেলা 3:29 প্রথমে পুরুষ আসামিদের কাঠগড়ায় তোলা হয়। নারী পুলিশ সদস্যরা পাপিয়া সহ 2 নারী আসামিকে কাঠগড়ায় না নিয়ে আইনজীবীদের বেঞ্চে বসানোর চেষ্টা করেন, তবে উপস্থিত আইনজীবীদের চাপে শেষ পর্যন্ত পাপিয়াকেও কাঠগড়ায় তোলা হয়। কালো স্কার্ফ ও লেস দেয়া লিনেনের সালোয়ার কামিজ পরিহিত পাপিয়া কাঠগড়ায় উঠে শুরুতে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকেন। কিছু সময় পর তাকে মুখ তুলে বিমর্ষ চেহারায় 2 পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনতে দেখা যায়। মাঝে কয়েকবার স্বামীর সঙ্গেও কথা বলেন তিনি। সুমন এবং তাদের 2 সহযোগী এ সময় ছিলেন শান্ত ও নির্বিকার। জাল নোটের মামলায় রিমান্ড আবেদনের বিরোধিতা করে আতিকুর রহমান বলেন, তাদের গ্রেপ্তার করার পর 48 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে, এই ঘটনা আসলে নাটকের মহড়া মাত্র। আসামি পক্ষের অন্য একজন আইনজীবী বলেন, পাপিয়ার স্বামী মফিজুর ওরফে সুমন চৌধুরী ছাত্রলীগের নেতা, এলাকায় নির্বাচন করতে চাওয়ায় প্রশাসনকে ম্যানেজ করে এই নাটক সাজিয়েছে। পাপিয়ার আরেকজন আইনজীবী বলেন, মিডিয়া অলরেডি বিচার করে ফেলেছে, আর কি বিচার করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এর উত্তরে বলেন, তাহলে মিডিয়ার বিরুদ্ধে মামলা করুন। মহানগর হাকিম মাসুদুর রহমান তখন 2 পক্ষকে থামিয়ে দিয়ে রিমান্ড আবেদনের ওপর শুনানি করতে বলেন। এর আগে রিমান্ড আবেদনে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় আসামিদের ঘটনাগুলো প্রচার হয়েছে, তারা নারীদের বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করত, তাদের কাছ থেকে মদ, অস্ত্র ও বিভিন্ন পরিমাণ জাল টাকা পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েতউদ্দিন খান হিরণ বলেন, চাকরি দেওয়ার নাম করে তারা বিভিন্ন লোককে ব্ল্যাকমেইল করত, নারীদের বিনোদনের কাজে লাগাত, বিত্তবানদের মনোরঞ্জনের জন্য বিলাসবহুল হোটেলে নিয়ে যেত আমন্ত্রণ করে, পরে সেসব নারীর সঙ্গে তাদের ছবি ও ভিডিও রেখে ব্ল্যাকমেইল, হয়রানি করত, অর্থ আদায় করত। হিরণের এ বক্তব্যের পর আসামি পক্ষের আইনজীবীরা হইচই করে প্রতিবাদ করতে থাকেন। শুনানি শেষে বিচারক মাসুদুর রহমান 4 আসামির সবাইকে জাল নোটের মামলায় 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ মামলার শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসামিদের আইনজীবীরা জিজ্ঞাসাবাদ ও রিমান্ড নিয়ে আপিল বিভাগের নির্দেশনার বিষয়গুলো ব্যাখ্যা করেন।
পাপিয়াকে এ সময় স্বামীর কাছ থেকে সেই ব্যাখ্যা শুনতে দেখা যায়। একজন আইনজীবী কাঠগড়ার সামনে এসে পাপিয়া এবং তার স্বামীকে বলেন, আপনারা যদি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাহলে পুলিশের সেখানেও কোনো কিছু বলবেন না। এ সময় পাপিয়াকে হতাশা প্রকাশ করে বলতে শোনা যায়, আমি কি অপরাধ করলাম? অন্য দুই মামলায় শুনানির জন্য নতুন হাকিম এজলাসে এসে আসন নিলে কিছুটা বিস্ময়ের দৃষ্টিতে তাকাতে দেখা যায় পাপিয়াকে। পরে অস্ত্র ও বিদেশি মদ রাখার অভিযোগে শেরেবাংলা নগর থানার দুই মামলায় পাপিয়া ও তার স্বামীকে 10 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মহানগর হাকিম শাহিনুর রহমান। এ সময় বিচারক পাপিয়া সহ অন্য আসামিদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করেননি, তারা নিজে থেকে কোনো কথাও বলেননি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাসিম বলেন, মামলার তদন্ত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তবে আমাদের বিশ্বাস রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, পাপিয়ার উত্থানের পেছনে কাদের ভূমিকা ছিল, কারা পাপিয়ার গংদের কাছ থেকে নিয়মিত সুবিধা নিতেন এবং তাদের প্রত্যেকটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটি তথ্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি, সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় নেওয়া হবে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, পাপিয়া মুসলিম ধর্মের অনুসারী হলেও তার নিয়মিত যাতায়াত ছিল কালী মন্দিরে, এর বাইরেও তিনি শিবলিঙ্গের পূজা করতেন। গ্রেপ্তারের পর দেখা যায় পাপিয়ার এক হাতে কাবার ছবি, অন্য হাতে মন্দিরের ছবি আঁকা রয়েছে। জিজ্ঞাসাবাদে রাজনীতিতে উত্থানের নিয়ামক হিসেবে দুজন প্রভাবশালী নেত্রীর নাম বলেছেন পাপিয়া। পরবর্তীতে তারাও নিয়মিতভাবে পাপিয়ার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, তাদের একজন তার ব্যবসায়িক পার্টনারও। প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য সুন্দরী তরুণী সরবরাহ করতে পাপিয়ার সহায়তা চাইতেন অনেকে। সেখানেই ওই প্রভাবশালীদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে রাখতেন তিনি। পরবর্তীতে তাদের নিয়মিতভাবে ব্ল্যাকমেইলিং করতেন তিনি। এদিকে পাপিয়ার আমলনামা প্রকাশের পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। তার কুকর্মের ভিডিও ক্লিপ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও। কি আছে এসব ভিডিও ক্লিপে? তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নরসিংদী ও ঢাকার অনেক তরুণীদের চাকরির নামে তারকা হোটেলে ডেকে নিয়ে যেতেন পাপিয়া, পার্টি গার্ড হিসেবে ব্যবহার করতেন তাদের, তারপর টাকার প্রলোভন দেখিয়ে অনেকের শয্যাসঙ্গী করতে বাধ্য করতেন। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তারকা হোটেলে এসকর্ট সার্ভিস দিতে বাধ্য করা হতো তরুণীদেরকে। তার আগে পার্টিতে মদ পান করিয়ে মাতাল করা হয়, মাতাল অবস্থায় হোটেলের রুমে তরুণীর কক্ষে ঢোকানো হয় খদ্দেরকে। এভাবেই নির্যাতনের শিকার হন তার সংগ্রহ করা প্রায় সকল তরুণী। পরবর্তীতে পাপিয়ার হাত থেকে মুক্তি চাইলেও বিপাকে পড়ে যান তারা, কারণ ইতিমধ্যে মদ্যপান এবং পরবর্তী দৃশ্য গোপনে ধারণ করা হয়েছে ক্যামেরায়। কথা মতো না চললে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হতো। এভাবে জিম্মি করা হয় তরুণীদের। তদন্ত সংশ্লিষ্টরা জানান, এভাবেই তরুণীদের ভিডিও ধারণ করে জিম্মি করতেন পাপিয়া। সুন্দরী তরুণীদের পাঠানো হতো প্রভাবশালীদের বাসায় হোটেলের রুমে। এছাড়াও ভয়ঙ্কর অনেক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত শামিমানুর পাপিয়া ওরফে পিউ। পাপিয়ার কাছ থেকে গোপন ক্যামেরায় ধারণকৃত অনেক ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। এতে অনেক ধনাঢ্য এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তরুণীদের একান্ত মুহূর্তের দৃশ্য রয়েছে। কিছু ধনাঢ্যদের এসব ভিডিও ক্লিপ দিয়ে ব্ল্যাকমেল করতেন পাপিয়া। কয়েকটি ভিডিও ক্লিপে দেখা গেছে রাতের পার্টি দৃশ্য, গর্জিয়াস মেকআপে সেজে পাপিয়া উপভোগ করছে পার্টি, মেয়েরা সেখানে নাচছে। অভিযোগ রয়েছে কোনো মেয়ে আপত্তি করলে ভিডিও ক্লিপ দিয়ে ব্ল্যাকমেল করা ছাড়াও লাঠি দিয়ে পেটাতেন যুব মহিলা লীগের এই নেত্রী। লাঠি হাতে সোফায় বসে পার্টি উপভোগ করার ভিডিও পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। অন্যদিকে পাপিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক, অপরাধ করে কেউ পার পাবে না, অপরাধ অনুসারে শামিমানুর পাপিয়ার বিচার হবে, যেই অপরাধে যুক্ত হবে দলীয় কিংবা যে পরিচয় থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে, সরকারের সায় রয়েছে বলেই এসব অপরাধীকে ধরা হচ্ছে, এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের কঠোর নির্দেশনা রয়েছে, অপরাধ করে কেউ পার পাবে না, সে যে দলেরই হোক। প্রিয় ভিউয়ার্স, নিশ্চয় পাপিয়া ও তার স্বামীর পক্ষে এত এত অপরাধের সাম্রাজ্য সাজানো সম্ভব ছিল না, তাদের পেছনে অনেক বড় বড় ব্যক্তি আছে বলেই মনে করছে গোটা দেশবাসী। এ নিয়ে আপনার মতামত কি? তাদের পেছনে অনেক বড় গডফাদার আছে বলে মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। অপেক্ষায় থাকবো আপনার মতামতের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং তা অসংখ্যবার শেয়ার করুন। পাপিয়া ইস্যুতে সর্বশেষ সকল আপডেট খবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।